নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমাদের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসে না এমন বাঙালি বোধহয় খুব কমই পাওয়া যায়। আজকে আমি যেভাবে এঁচোড় চিংড়ির রেসিপিটা দেখাবো, আপনি যদি সেভাবে সেম টু সেম ফলো করেন তো আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলি এই রেসিপিটা রান্না করতে পারবেন। এঁচোড়টাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম চৌকো চৌকো করে। তো আমি এটাকে বেশি বড়ও করিনি, ছোটও করিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমার মোটামুটি 25 পিস মতন হয়েছে। এঁচোড়টাকে আমরা এবার একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে এর দুটো উপকারিতা পাওয়া যাবে। প্রথমত, এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এবং দ্বিতীয়ত, এর মধ্যে যে একটা আঠালো ভাব আছে এটা হলো সেটা কেটে যাবে। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমরা মশলাটা রেডি করে রাখি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ জিরে বাটা। একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন, এঁচোড়টা কিন্তু মোটামুটি কুক হয়ে গেছে। 40-50% মতো কুক হলে আপনারা কিন্তু নামিয়ে নেবেন। এই যে দেখুন, আমি একটু ভেঙেও দেখাচ্ছি। এবার আমাদের এঁচোড়টা কুক হয়ে গেছে, আমরা এবার জলটা আমরা ছেঁকে নেব। এবার কড়াতে একটু তেল দিয়ে আমরা আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আলুটা বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, একটু লালচে লালচে হলেই আমরা এটাকে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো। যতক্ষণ আলুটা লালচে না হয় আমরা এটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট মতন ভেজে এটাকে আমরা তুলে নেব। এবার এই তেলেই একটু তেল অ্যাড করে আমরা এতে দিয়ে দিচ্ছি এঁচোড়টা। আমরা একটু ফ্রাই করে নিচ্ছি। এটা বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, 3-4 মিনিট ফ্রাই হলেই, মানে মোটামুটি একটু লালচে হলেই আপনারা এটাকে নামিয়ে নেবেন। হয়ে গেল আমাদের এঁচোড় ফ্রাই করা। এবার চিংড়ি মাছটা ফ্রাই করব। তো প্রথমে একে আগে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। একদম সিম্পল, একটু সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে মাখিয়ে এটাকে আমরা ফ্রাই করে নেব। দেখুন, চিংড়ি মাছের জলটা পেরিয়ে গেছে। মোটামুটি জলটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন। ফোড়নের জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি জিরে, তেজপাতা, লবঙ্গ এবং দারুচিনি। মশলা থেকে সুগন্ধটা ছেড়ে দিলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি এরকম মাঝারি মাপে 3টে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, কারণ পেঁয়াজটা বেশি হলে গ্রেভিটাও একটু বেশি হয়। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তেলটা ছেড়ে দেবে, তখন আমরা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা। একটু করে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ, একটু সামান্য হলুদ এবং সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার আপনার মশলা ততক্ষণ কষাবেন যতক্ষণ না এরকম তেলটা ছেড়ে দিচ্ছে। তেলটা ছেড়ে দিলে এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আপনারা এর মধ্যে ভাজা আলু এবং এঁচোড়টা দিয়ে দিলাম। আমরা এটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। যখন দেখবেন মশলা সবজির সাথে সুন্দরভাবে মিশে গেছে তখন আপনারা জল দিয়ে দেবেন। আমি এখানে গরম জল অ্যাড করেছি, কারণ ঠান্ডা জল দিলে এঁচোড়টা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারাও গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে আরও 3-4 মিনিট রান্না করার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আরও 5 মিনিট রান্না করার পরে যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে আসবে তখন আপনারা এর মধ্যে দিয়ে দেবেন ধনে এবং জিরে গুঁড়ো, সাথে 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, কারণ ঘিয়ের ফ্লেভারটা তরকারির ফ্লেভারটাকে অনেক সুন্দর করে এবং খেতেও অনেক টেস্ট হয়। তো রেডি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।